নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সকলেই জানো যে আসন্ন প্রাইমারি টেট এক্সামিনেশন আগামী এগারো ডিসেম্বর দু হাজার বাইশ অনুষ্ঠিত হতে চলেছে তো আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইতিমধ্যেই সিডিপি এবং যে ইভিএস অর্থাৎ এনভারোনমেন্টাল স্টাডিজের সেট আপলোড করে দেওয়া হয়েছে তো এখন আমরা যে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি যে আট নম্বর সেট সেটা আমরা প্রেজেন্টেশন করতে চলেছি তো যারা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি কল করে দেবে যাতে সমস্ত নিত্যতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো প্রথম প্রশ্ন অ্যাবিলিটিস অব মেন বয়টির লেখককে অপশান এ স্কিনার অপশান বি স্পিয়ারম্যান অপশান সি থার্স্টন অপশান ডি হেলার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ স্পিয়ারম্যান পরবর্তী প্রশ্ন শিক্ষকের আচরণ কেমন হওয়া উচিত অপশান এ অনুকরণযোগ্য অপশান বি অনুসরণযোগ্য অপশান সি অনুপ্রাণিত করার মতো অপশন ডি সব কয়টি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি অর্থাৎ সব কয়টি তিন নম্বর প্রশ্ন বিশেষ মানসিক ক্ষমতা হল প্রশিক্ষণযোগ্য জন্মগত বিকাশশীল বিকাশশীল নয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রশিক্ষণযোগ্য পরবর্তী প্রশ্ন স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতা সংক্রান্ত কিছু মতবাদের পরিবর্তন করেন কত সালে অপশান এ উনিশশো পঁচিশ অপশান বি উনিশশো কুড়ি অপশান সি উনিশশো উনিশ অপশান ডি উনিশশো আঠারো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ উনিশশো কুড়ি সালে পরবর্তী প্রশ্ন স্কিনারের তত্ত্বটি যে নামে পরিচিত তা হল প্রাচীন অনুবর্তন অফারেন্ট অনুবর্তন মধ্য অনুবর্তন আধুনিক অনুবর্তন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ অফারেন্ট অনুবর্তন পরবর্তী প্রশ্ন জোনস অফ প্রক্সিমেল ডেভেলপমেন্ট ধারণার প্রবক্তাকে জ্যা পিয়াজে ভাইগস্কি স্পিয়ারম্যান ব্রেইল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ ভাই পরবর্তী প্রশ্ন একটি শিশুর মন একটি সাদা পাতার মতো উক্তিটিকার অপশান এ রুসোর অপশান বি জন লক অপশান সি থার্স্টোন অপশান ডি প্যাভলক এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ জন লক পরবর্তী প্রশ্ন মনোবিদ ভেক্সলারের মতে সাধারণ মানসিক ক্ষমতা কত বছর বয়স পর্যন্ত বাড়ে অপশান এ একুশ বছর অপশান বি কুড়ি বছর অপশান সি উনিশ বছর অপশান ডি আঠেরো বছর এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ কুড়ি বছর পরবর্তী প্রশ্ন প্রাতিষ্ঠানিক শিক্ষার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হলো ক্লাব পরিবার বিদ্যালয় ধর্মশালা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি অর্থাৎ বিদ্যালয় অপশান সি পরবর্তী প্রশ্ন শিশু তিন বছর বয়সে কয়টি শব্দের প্রয়োগ করতে সমর্থ হয় আটশো সত্তর আটশো ছিয়ানব্বই নশো কুড়ি নশো বারো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ আটশো ছিয়ানব্বই নেক্সট প্রশ্ন শিশু কতগুলি শব্দ পাঁচ বছর বয়স পর্যন্ত আয়ত্ত করতে সমর্থ হয় অপশন এ এক হাজার বাহাত্তরটি অপশন বি তিন হাজার বাহাত্তরটি অপশন সি চার হাজার বাহাত্তরটি অপশন ডি দু হাজার বাহাত্তরটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি অর্থাৎ দু হাজার বাহাত্তরটি পরবর্তী প্রশ্ন ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান কোনটি অপশন এ নিম্ন মাদ্রাসা অপশন বি মক্তব অপশন সি জুনিয়র মাদ্রাসা অপশন ডি মাদ্রাসা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি অর্থাৎ অপশন সরি অপশন বি মক্তব তেরো নম্বর প্রশ্ন মক্তবে বালিকারা কত বছর বয়স পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে অপশন এ পাঁচ অপশন বি ছয় অপশন সি সাত অপশন ডি আট এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি অর্থাৎ সাত বছর বয়স পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে চোদ্দ নম্বর প্রশ্ন কে শিক্ষা দর্শনে ভাববাদ প্রকৃতিবাদ ও প্রয়োগবাদের অপূর্ব সমন্বয় ঘটিয়েছিলেন অপশন এ গান্ধীজি অপশন বি রামমোহন অপশন সি বিবেকানন্দ অপশন ডি রবীন্দ্রনাথ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ অর্থাৎ গান্ধীজি পরবর্তী প্রশ্ন শ্রেণীর শুরুতে কোন বিষয় অধ্যয়ন করা উচিত অপশন এ সাহিত্য বা ভাষা অপশন বি গণিত অপশন সি বিজ্ঞান অপশন ডি ইতিহাস এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ অর্থাৎ সাহিত্য বা ভাষা পরবর্তী প্রশ্ন প্লেটোর মতে শিক্ষার লক্ষ্য কি দেখো অপশান এ আমিত্ব বি পরামত সহিষ্ণুতা অপশান সি ভালত্ব অপশেন ডি পরধর্ম সহিষ্ণুতা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি অর্থাৎ ভালত্ব পরবর্তী প্রশ্ন সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে ফরাসি শব্দ থেকে জার্মান শব্দ থেকে গ্রিক শব্দ থেকে লাতিন শব্দ থেকে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি অর্থাৎ গ্রিক শব্দ থেকে পরবর্তী প্রশ্ন সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয় হল স্মরণ শিখন পরিণমন প্রত্যক্ষণ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি অর্থাৎ প্রত্যক্ষণ পরবর্তী প্রশ্ন ধারণা গঠনের শেষ স্তর কোনটি দর্শনের স্তর প্রত্যক্ষ স্তর বিশ্লেষণের স্তর নামকরণের স্তর এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশন ডি অর্থাৎ নামকরণের স্তর পরবর্তী প্রশ্ন ধারণা গঠন একটি অতি সরল প্রক্রিয়া সরল প্রক্রিয়া জটিল প্রক্রিয়া অতি জটিল প্রক্রিয়া এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি অর্থাৎ জটিল প্রক্রিয়া পরবর্তী প্রশ্ন সামর্থ্য বলতে নিচে যেটিকে বোঝায় না তা হলো বুদ্ধি শিখন কর্ম স্মৃতি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি অর্থাৎ কর্ম পরবর্তী প্রশ্ন ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল বাংলা ভাষা হিন্দি ভাষা সংস্কৃত ভাষা পালি ভাষা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি অর্থাৎ সংস্কৃত ভাষা পরবর্তী প্রশ্ন কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের তত্ত্ব কয়টি পর্যায়ে বিভক্ত চারটি পাঁচটি ছয়টি সাতটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি অর্থাৎ ছয়টি পরবর্তী প্রশ্ন কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানসমূহ কী ভূমিকা গ্রহণের ক্ষমতা জ্ঞানমূলক বিকাশ জ্ঞানমূলক দ্বন্দ্ব উপরের সব কয়টি উত্তর হয়ে যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অর্থাৎ সব কটি পরবর্তী প্রশ্ন প্রজ্ঞামূলক বিকাশে পেঁয়াজে কটি স্তরের কথা উল্লেখ করেছেন চার পাঁচ ছয় সাত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশানে অর্থাৎ চার পরবর্তী প্রশ্ন যা পেঁয়াজে কোন দেশে জন্মগ্রহণ করেন অপশান এ হোল্যান্ড অপশান বি সুইজারল্যান্ড অপশান সি জার্মানি অপশান ডি স্পেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ সুইজারল্যান্ড পরবর্তী প্রশ্ন স্কিমা বলতে কি বোঝায় অপশান এ ধারণার একত্রীকরণ অপশান বি কোনো মুহূর্তে অর্জিত তথ্য সমগ্র একক গঠন অপশান সি চিন্তনের সংগঠন অপশান ডি স্মৃতির সংগঠন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি কোনো মুহূর্তে অর্জিত তথ্য সমগ্রের একক গঠনের ক্ষেত্র অর্জিত বানানটা একটু ভুল হয়ে গেছে যেহেতু ডক্সে করছিলাম এটা অর্জিত অবর্কজরফ তয়ারশ্রী অবর্কজরফ ত পরবর্তী প্রশ্ন শিশুর পেশি ও স্নায়ুতন্ত্রের বিকাশ কোন প্রক্রিয়া নিচের কোন প্রক্রিয়া অভিজ্ঞতা ভারসাম্য পরিণমন সামাজিক মিথস্ক্রিয়া এক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে অপশান সি অর্থাৎ পরিণমন পরবর্তী প্রশ্ন নৈতালিমের শিক্ষার স্তর কয়টি দুটি তিনটি চারটি পাঁচটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে অপশান সি অর্থাৎ চারটি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি পাক সক্ষতা স্তরের বৈশিষ্ট্য বাস্তববাদ সর্বপ্রাণবাদ কৃত্রিমতা অবযুক্তিপূর্ণ বিচার সবকটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি অর্থাৎ সবকটি তারা দেখো এই সেটটিতে তিরিশটি প্রশ্নের বাছাই করা উত্তর তোমরা পেয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে এই ধরনের নিত্যতুন আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি কল করে দেবে যাতে সমস্ত ধরনের নিত্যতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ